চাচা আজকে চলে আসছি আপনাদের বাড়িতে আমরা জেনে এসেছি যে সোহেল ভাই টার্কি পাখি পালন করছেন আর অনেক কিছুই করছেন করে সফল হয়েছে তো চাচা আপনার কাছ থেকে একটু শুনি যে আপনার ছেলে যে এত কিছু করছে আপনার কেমন লাগছে বাবা হয়ে না আমার তো আবার মানে ছেলে যে করছে আমার তো ভালোই লাগে আর তাছাড়া মনে করে বলতে আমরা এই কারবার না আর সারিয়ে আছে আচ্ছা খাদ্য দোকানে আছে আমরা এডি পাশাপাশি চালিয়ে রাখতে আছি খালা মা আপনার কাছ থেকে একটু শুনি যে সোহেল ভাই এত কিছু রেখে টার্কি পাখি পালন করছে বাংলাদেশে তো এই পাখিটা নতুন তাই নতুন একটা পাখি পালন করছে আপনার কেমন লাগছে আমার থেকে খুব ভালো লাগে আমরা তো আর কোনো সময় পাখি দেখি না এখন এই নতুন দেখলাম খুব ভালোই লাগছে সোহেল ভাই অনেক গল্প শুনে এসেছি আপনার টার্কির যে খামারটি আছে সেটি ঘুরে দেখব চলেন কোন দিকে চলেন সোহেল ভাই যেটা দেখতে পাচ্ছি যে আপনি আপনার এই টার্কি খামারটাকে বেশ পরিকল্পনা করেই করেছেন ছোট ছোট বিভিন্ন সাইজের টার্কি পাখির বাচ্চাগুলো রয়েছে তো এটা কি শুধুমাত্র আপনার টার্কির বাচ্চা রাখার একটা শেড হ্যাঁ আমার এই যে আপনার দোতলাটা দেখতে পাচ্ছেন দোতলাটার ভিতরে হলো আপনার কিছু বড় টার্কি আছে সেগুলো আবার ডিম পারে আচ্ছা সেগুলোতে বাচ্চাগুলো এগুলা প্রোডাকশন যেমন এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা আপনার 4 মাস বয়স আচ্ছা আমার আরেকটা সেট আছে সেটা হলো আপনার 5.5 মাস হবে আপনি ওই সেটটাতে দেখতে পাচ্ছেন সেটা আরো 15 দিন পরে এই যে হ্যাঁ এক একটা খুব আমার আলাদা আলাদা করে একবারে আপনার যে আমার এই পাশে আছে এক সপ্তাহ বাচ্চা এই পাশটায় আছে আপনার হলো 20 দিন বয়স তো আমারটা এক একটা এক এক ভাবে গোছানো আর কি সমস্যা হলো যেটা এক বয়সের আরেক বয়সের সাথে একজাস্ট হয় না এটা একটা এটা কেন হয় না এটা হয় না মনে করেন বড়টা ছোটরে দেখতে পারেন ঘুরকে এক একটারে আপনার রক্ত করে ফেলে তখন দেখা যায় এটার আসলে আলাদা ট্রিটমেন্ট করা লাগে এতে হচ্ছে আমার মনে হচ্ছে সবচেয়ে বেটার হয় মনে হচ্ছে আলাদা বয়সের অনুসারে খুব করলে সবচেয়ে বেটার এই যে বয়সের অনুযায়ী যে আলাদা আলাদা রাখছেন খুব করে করে তো এদের বয়স ভেদে কি খাবারের কোনো তারতম্য রয়েছে জি যেমন আমার একবারে বাচ্চাটা যখন ফুটে তখন আপনার একদিন বাচ্চাটা ব্রয়লার স্টেটার যখন বিভিন্ন নামদারি অনেক কোম্পানি আছে ওদের ব্রয়লার স্টেটার আছে আর যখন একটু বড় হয়ে যায় তখন ব্রয়লার গরুয়ার খাওয়াই 5 মাস ওভার হয়ে যায় তখন শুধু লেয়ার খাওয়ারটা খাওয়াই ডিম পাড়া রাখতে লাগে আর ডিম পাড়া লেয়ার মধ্যে আর আরেকটা জিনিস হলো কি আমি আমার এই ফার্মে আমি সারা দিন কিন্তু কস্তুরি খাবাই ইচ্ছা শক্তি থাকলে যে কোনো অসাধ্যকেই সাধন করা সম্ভব ঠিক যেমনটা সাধন করেছেন আমাদের এই খামারি দর্শক এখন আপনাদের জন্য রয়েছে টার্কি খামার এবং খামারি সংক্রান্ত ছোট্ট তথ্যকণিকা খামারের ধরন টার্কি খামার ও কবুতর খামার মালিকের নাম মোহাম্মদ সোহেল মিয়াজি ঠিকানা গ্রাম পূর্ব শ্রীরামদি থানা চাঁদপুর সদর জেলা চাঁদপুর খামারির মোবাইল নম্বর 01822811026 এই যে আপনি আমাকে খাবারের কথাটা যে বললেন তো এদেরকে যে খাবারটা আপনি দিচ্ছেন সেটা দিনে কয়বার বা কখন কখন দিচ্ছেন আমি আমি তো আপনার ছোট মুরগিগুলোতে আপনার বড় যেগুলো মুরগি ওগুলো শুধু একবারে দিন সারা দিন কস্তুরি খাবে ছোট মুরগিগুলো আমি তিন বেলা ফিড দেই আর একটা জিনিস যেটা যে এই যে লিটারগুলো রয়েছে খুব শেতশেতে তারপর হচ্ছে ময়লাও মনে হচ্ছে তো এই লিটারটা আপনি কতদিন পর পরিবর্তন করবেন এই লিটারটা এক মাস পর পর পরিবর্তন করি এটা রিসেন্টলি দুই এক দিনের ভিতরে পরিবর্তন করব আচ্ছা এই লিটারটাতে আপনি কি কি দিয়েছেন ধানের খোসা আমি দেখতে পাচ্ছি সাথে কি আর কিছু দিয়েছেন না শুধু ধানের খোসা কিন্তু লিটারটা পরিবর্তন করার সাথে সাথে যে পুলটটা থাকবে পুলটটাতে আমি আবার চুন দেব চুন দেওয়ার পরে আবার নতুন লিটার দেব কারণ এটা আপনার এই 4 মাস বয়স এই যে এই পাঁচটা এইটা তার 15 দিন পরে আচ্ছা মানে এগুলির 15 দিন পরে এটা আচ্ছা তারপরে এই সেটটা যেটা আছে সেটা দুই হ্যাঁ এটা 2 মাস বয়স এটা বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হলো আপনার 1.5 মাস বয়স 1.5 মাস জি তো বাচ্চাগুলো যদি অসুস্থ হয় সে অসুস্থ বাচ্চাগুলিকে আপনি কি চিকিৎসাটা দেন অসুস্থ বাচ্চা হলে একটা বাচ্চা যখন আরেকটা বাচ্চা আপনার ঠোকরায় যায় না সেটা হলুদ দিয়ে কেরাসিন দিলে চলে আল্লাহর রহমত ভালো হয়ে যায় আর আপনি জয়গুলো ওই যে ডিসেন্ট্রি বা অন্য কোনো ইয়ে হইলে তখন আপনার আলাদা ট্রিটমেন্ট করি এই যে আলাদা ট্রিটমেন্টটা যে করেন সেটা কি ট্রিটমেন্টটা দেন আমরা জানি যে পোলট্রিতে অন্যান্য যে মুরগিগুলি আছে ওগুলিকে ভ্যাকসিন দিতে হয় অ্যান্টিবায়োটিক দিতে হয় তো সেক্ষেত্রে টার্কি পাখিটাকে আপনি কি ট্রিটমেন্ট করেন বা কি মেডিসিনটা দেন টোটালটা এই আপনার পোলট্রিতে যে ট্রিটমেন্টগুলো ব্যবহার করে সেগুলোই ট্রিটমেন্ট ব্যবহার করি আমরা এই যে আপনি নিজের অভিজ্ঞতা দিয়ে এত দূর এগিয়েছেন কিন্তু আপনি কি মনে করেন না যে অভিজ্ঞতার পাশাপাশি যদি আপনার প্রশিক্ষণ থাকতো তাহলে সেই প্রশিক্ষণ নিয়ে আপনি আরও অনেক দূর বা এই টার্কি খামারটাকে আপনি আরও বড় করতে পারতেন এটা প্রশিক্ষণটা দিলে হয়তো আমার নিজের কাছে হয়তো 100% আমি সফলতা মনে করতাম কিন্তু আমি তো এখন এটা এখন ইন্টারনেটের যুগ আপনি ইচ্ছে করলে ইউটিউবে বা ফেসবুকে যে কোনো
পরামর্শ নেওয়া যায় যে অন্য খামার আছে তাদের সাথে হয়তো যদি মনে করেন নেটে যোগাযোগ করলে তারা কী দিতে আসে বা পশু হাসপাতালে গেলে বলে দিতে আসে ওনারা আসলে কী ট্রিটমেন্ট করে। তবে এলাকায় যারা ওই যে আপনার বিভিন্ন পোলট্রির দোকান আছে তাদের সাথে যোগাযোগ করলো তারা ওদের নিজস্ব ডাক্তার আছে তারাও হেল্প করে। তাহলে আমি ধরে নিচ্ছি বা আপনার কথা থেকে যেটা বোঝা যায় যে নিজের ইচ্ছা এবং সৎ উদ্যোগ থাকলে চেষ্টা থাকলে যে কোনো কাজে সফলতা অর্জন করা যায়। যে এটা অবশ্যই আমি আশা করি। আচ্ছা, তা আপনার এখানে কি একদিন বা দশ দিন এরকম বা এক মাস এরকম বয়সী কোনো বাচ্চা আছে? একটা বাচ্চা আছে, সেটা আট দিন বসে আছে। আচ্ছা, চলেন দেখি। আচ্ছা, এটা এটা তো দেখতে মুরগির বাচ্চার মতো মনে হচ্ছে। যে এটা এখনো মুরগির বাচ্চার মতো মনে হবে, কিন্তু আপনার যখন এক মাস ওভার হয়ে যাবে তখন বোঝা যাবে যে এটা আসলে মুরগির বাচ্চা না। আর কেউ যদি টার্কি খামার করতে চায় তাহলে তাকে অবশ্যই এক মাস বয়সী বাচ্চা কিনতে হবে, কারণ এর কম বয়সী বাচ্চা কিনলে সে কিন্তু বুঝতে পারবে না কোনটা টার্কির বাচ্চা আর কোনটা মুরগির বাচ্চা, ধোকা খেতে পারে। জি জি, একটা এক মাস বয়সের উপরে বাচ্চা কিনলে সে বুঝতে পারবে যে এটা টার্কির বাচ্চা। আমরা যেটা জানি সেটা হচ্ছে যে টার্কির বাচ্চার ক্ষেত্রে একদিনের বাচ্চার পর থেকে সেটাকে ধাপে ধাপে ভ্যাকসিন দিতে হয়। তা আপনি সেই ভ্যাকসিনেশনটা করেছেন কি আর করলে কীভাবে করেছেন? আপনার সবগুলোই একবার আপনার একদিনের বাচ্চা যখন ফুটে তখন রানীক্ষেত ভ্যাকসিনটা আট দিনের কালে যে ভ্যাকসিনটা টোটালটাই আমরা করি। তবে একটা জিনিস সমস্যা হলো যেটা আমরা পশু হাসপাতালে পপসের একটা ভ্যাকসিন আছে সেটা আমরা আসলে পাই না। আচ্ছা, ওদের সাথে আমরা আলাপ করলে এটা ব্রয়লারের ক্ষেত্রে 100% লাগে না, কিন্তু টার্কি এবং ওই যে আপনার অন্য জাতীয় পশুর সাথে পপস ভ্যাকসিনটা লাগে, কিন্তু আমাদের এই আপনার পশু হাসপাতালে আসলে ওরকমভাবে চাপলাই না। ওনারা বলে আসলে চাপলাই না, আমরা আসলে ওইটা নিয়ে বিবৃতি আছি।